যারা কখনো কারোর হবে না কেন তাদেরকেই আমরা ভালোবেসে যাই, এই লাইনটা পুরো বুকে গেঁথে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি মানি। এখন আরেকটা বাংলা ফিল্মের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যার নাম হলো মিথ্যে প্রেমের গান, যেটা আজকে সকালবেলা বেরিয়ে গেছে SBF-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে পরমা নিউটিয়া এবং এখানে কাস্টিংয়ে আছে অনির্বাণ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, ঈশা সাহা সহ আরও অনেকে। তো ট্রেলারটি আমি দেখলাম, আমার কেমন লাগলো সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। প্রথমত ট্রেলারটা প্রচণ্ড সুন্দর লেগেছে, মানে অনেকদিন পরে একটা মিউজিক্যালি রোম্যান্টিক ড্রামা আসতে চলেছে বাংলাতে, এবং ট্রেলারটার মাধ্যম দিয়ে আমি তোমাদের বেট করছি, ইউ উইল ফিল লাইক ইউ আর ওয়াচিং আশিকি অ্যান্ড রকস্টার ইন আ কম্বো ভার্সন। ইয়েস, সেইভাবেই ট্রেলারটাকে কিন্তু কাটা হয়েছে, এবং এটা ওয়ান সাইডেড লাভ, প্রেমে ব্যথা, সেই জিনিসটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। তো ছেলেটা দিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে যে অনির্বাণ ভট্টাচার্য যে চরিত্রটা, সে গান লেখে এবং গান গাইতে ভালোবাসে, বাট তার গানের যে কম্পোজিশন বা লেখাটা, সেটা এখনকার সময় দাঁড়িয়ে সেইভাবে অ্যাকসেপ্ট হচ্ছে না, এবং সে মনে মনে ঈশা সাহা চরিত্রকে ভালোবাসে, এবং ঈশা সাহা তাকে হয়তো ভালোবাসে না বা ইম্পর্টেন্স দেয় না। এবার ঈশা সাহা চরিত্রটা আবার অর্জুন চক্রবর্তীর চরিত্রের সাথে একটা মুহূর্ত আছে বা তাদের সাথে একটা সম্পর্ক আছে। তো সে নো ওয়ান থেকে, মানে অনির্বাণ ভট্টাচার্য নো ওয়ান থেকে যখন একটা রিকগনিশন পায়, তার যখন একটা ফেম আসে থ্রু সিঙ্গিং, তারপর তার লাইফে কী কী আপস অ্যান্ড ডাউনস আসে, এবং তার সাথে ঈশা সাহার চরিত্রটার কী ইকুয়েশনস হয়, সেই সব কিছু বিষয়ে আমরা জানতে গেলে এই ফিল্মটি দেখতে হবে, যার নাম হচ্ছে মিথ্যে প্রেমের গান। অবশ্যই এই ফিল্মটা একটা মিউজিক্যাল ড্রামা, এবং সেটা পুরোপুরি এভিডেন্ট ফ্রম দ্য ট্রেলার। গানগুলো জাস্ট অসাধারণ, যে কটা গান এই ট্রেলারের মধ্যে ইউজ করেছে জাস্ট অসাধারণ, স্পেশালি লাস্টের দিকে একটা গান আছে দ্যাট ইজ স্টুপেন্ডাস, মানে ওটা পুরো ট্রেলারের একটা গুজবাম মোমেন্ট ক্রিয়েট করে ওই গানটা। এবং অনির্বাণ ভট্টাচার্যর যে অ্যাক্টিং স্কিলসটা, সেটা আবার আমরা স্ক্রিনে দেখতে পাবো এই ফিল্মটার দ্বারা। দারুণ স্ক্রিন প্রেজেন্স লাগছে অনির্বাণ ভট্টাচার্যর, এবং ঈশা সাহাকেও বেশ মিষ্টি লাগছে। এখানে একটা অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলটা আমি ঠিক ধরতে পারলাম না, তবে আমার মনে হচ্ছে সে হয়তো কোনো মেয়েকে ইউজ করবে, যাতে ঈশা সাহার প্রেমের যে ব্যথাটা সেটা যেন সে ভুলতে পারে, এবং সেটা কি আদৌ কোনো কাজে আসবে কি না সেটা বুঝতে পারছি না, লেটস সি হোয়াট হ্যাপেন্স। বাট ট্রেলারটা কিন্তু রিয়েলি ভীষণ একটা অন্যরকম ফিল দিয়েছে। অ্যান্ড যেই দুটো হিন্দি ফিল্মের আমি কথা বললাম, আশিকি অ্যান্ড রকস্টার, সেটার একটা সিগনিফিকেন্স ভীষণভাবে ট্রেলারটার মধ্যে ফুটে উঠেছে। তো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম অলসো। এই ফিল্মটা কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে 10th of February 2023। সো তোমরা যারা যারা ট্রেলারটা দেখোনি, প্লিজ ট্রেলারটা দেখে নিও আর জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার রিয়াকশন ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন, স্টে টিউনড।